আপনি মা হিসেবে একটু অনুতপ্ত হচ্ছে না যে আপনার নিজের মেয়েকে মারলেন? হ্যাঁ না। জামালপুরের সরিষা বাড়িতে মায়ের শিলের আঘাতে মোহনা নামের এক শিশু নিহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মোহনা চন্দ্রপুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোহনার মা বেদেনা বেগম মানসিক ভারসাম্যহীন ও বাবা মোহাম্মদ আলী সৌদি প্রবাসী। বিস্তারিত সে তার মাই বলে যে আমি নিজেই মারছি, গলায় টিপ দিয়ে পরে জন্না মারা যান, তারপরে শিলটা মাথায় বাড়ি দিচ্ছে, নিজেই স্বীকারোক্ত, আশেপাশের লোকজন কেউ দেখে নাই। আপনার স্বামী কোথায় থাকে, কি করে? কত বছর আগে বিয়ে হয়েছে আপনাদের? 9 বছর। মারলেন কিভাবে, কি দিয়ে মারছেন? আর ছেলেটা? ছেলেটা ওর দাদির সাথে গেছে, কেউ বাড়ি ছিল? ও বাড়িতে আর কেউ ছিল না, একাই ছিল। এটাই আপনি কি অনুতপ্ত হয় না যে আমি আমার মেয়েটাকে এইভাবে মারলাম? আপনার কি কোনো সমস্যা আছে? আপনি সুস্থ? সুস্থ সজ্ঞানে আপনি এই কাজটা করলেন? আপনি মা হিসেবে একটু অনুতপ্ত হচ্ছে না যে আপনার নিজের মেয়েকে মারলেন? হ্যাঁ না। মোহনা নামে একটি মেয়েকে তার মা আঘাত করছে, সে হাসপাতালে মৃত্যুবরণ করছে। আমরা হাসপাতালে গেছি, সেখানে পাইনি, পরে বাড়িতে দেখি তার লাশ। অতবার তার মাকে আমরা আটক করছি, মাকে থানায় হয়েছে, মেয়েকে চুরুতাল করা হয়েছে। মৃত্যু সঠিক কারণ নির্ণয়ের জন্য ময়নাতদন্তের নিমিত্তে জামালপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মৃতের আত্মীয় স্বজন যদি এই সংক্রান্তে কোনো অভিযোগ দায়ের করে, আমরা পরবর্তী মামলা প্রক্রিয়া দিই। এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।